খোঁজে দরকার কি? মনে কর আকাশ থেকে ঝটকে পড়েছি। মনে কর বলে জলে ভেসে গেছি। বিজলি আজ আমার সব পরিচয় হারিয়ে গেল রে বঙ্কু। না আজ আমার মা লাই নারি বাপ লাই আমার জন্ম পরিচয় সব মিথ্যা মিথ্যা মিথ্যা। बनर्जी साहब ओके नौकरी दिबे नौकरी लालू से देव 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 कामनार पोस्टे जिंदगी पथ हेटे चलार पथे बाधा दाड़े क्षमा करबी हाँ तुम शुनवाचल रानी अनेक आगे बसर सज्जे रेखे ललसर फूल दिए सजान कमनार सत्य मिथ्ये पड़ो ना माता गई तुर हारिए चलम रे बीजी हारिए चल পাউডার বাকি থেকে কেন শেখর আজ থেকে তুমি আমায় পিউ বলে ডাকবে। পিউ? হ্যাঁ, সবার সামনে আমি তোমার মেজ বৌদি, আর তোমার সামনে আমি শুধু তোমার পিউ। কেমন আছে বলো, কি বলছো, কে ছিল ঘরে? শেখর। আরে তোমাকে ছাড়া আমারও কি ভালো লাগে, আমি তো বলেছি খুব শিগগিরই আমি তোমার সঙ্গে মিট করব। কি বলছো, ভাস্করকে দিয়ে আমাদের সংসারটা আলাদা করে দেব? তুমি ঠিক বলেছো, ওদের জন্য আমি স্বাধীনভাবে চলতে পারি না, নিজের খুশিতে সাজতে পারি না, ওরা আমার চিরশত্রু, তাই ওই শত্রুদের আমি ভালোবাসা শেখ পৌলি, কারণ শত্রু যতই নির্দয় হোক ভালোবাসা দিয়ে তাকে জয় করতে হয়। এটি তুমি অফিসে না গিয়ে বাড়ি ফিরে এলে? কেমন একটু অসুস্থ বোধ করছিলাম তাই বাড়ি ফিরে একেবারে আমার ঘরে ঢুকে বলে, জানো না আমার ঘরে আসতে হলে পারমিশন নিয়ে আসতে হয়। পারমিশন? স্বামী স্ত্রীর ঘরে আসবে, এটা আর পারমিশনের কি আছে? স্ত্রী হলো আমার পার্সোনাল ব্যাপারে মাথা বলার ওর কোনো অধিকার নেই তোমার। আমার ঘরে ঢোকার আগে পারমিশন নেওয়াটাই তোমার উচিত ছিল, কারণ আমি আমার দাদার সঙ্গে একটা জরুরি আলোচনা করছিলাম। দাদা? তোমার তো কোনো দাদা ছিল এটা তো আমার জানা ছিল না। এই কি বলি, তোমাকে আমি কতবার বলেছি ওই অশ্লীল পোশাকে তুমি সাজবে না? কি বলতে চাও স্পষ্ট করে বলো। আমি তোমাকে শেষবারের মতো সাবধান করে দিচ্ছি পিউলি, এই অর্ধ উলঙ্গির সাজে আর তুমি কোনো দিন সাজবে না। অর্ধ উলঙ্গির? হ্যাঁ হ্যাঁ।
শাশ্বত চিরন্তন বধু হাত কাটা ব্লাউজ আর নাভির নিচে কুচি দিয়ে শাড়ি পরা বাংলার কোন গৃহবধূর কাজ নয় পিউলি। প্রাচীন সভ্যতা অনেকখানি বদলে গেছে, মানুষ আগের তুলনায় অনেক উন্নত, অনেক সংস্কার মুক্ত। তাই আপনাদের এই বধুর পুরনো সাজটাকে সংস্কার করে আমি একটু মডার্ন করে নিয়েছি। মেজ বৌমা, বধু শব্দটা সংস্কার করতে গিয়ে আজ তুমি বার বধুর সাজটাকেই বেছে নিলে মেজ বৌমা। কি আর বলবো মেজ বৌমা, যে পোশাকে তুমি সেজেছ তোমার দিকে তাকাও তো আমার লজ্জা করছে। এই পোশাকের মর্ম আপনি কি করে বুঝবেন? আপনার পেটে তো সেই খড়জালের পাঠশালার পুরনো বৃদ্ধে। মেজ বৌমা, আমার মধ্যে রয়েছে খড়জালের পাঠশালার পুরনো পুঁথি শিক্ষা, আর তুমি তুমি রাজ অট্টালিকায় আধুনিক শিক্ষায় উচ্চ শিক্ষিতা, কিন্তু এটা বোধ হয় তোমার জানা নেই, তোমাদের এই আধুনিক শিক্ষার জন্য কিন্তু ওই খড়জালের পাঠশালায়, কারণ উচ্চ শিক্ষিত হওয়ার আগে তোমাকে একদিন আমার মতো পড়তে হয়েছিল বর্ণ পরিচয়ের অ আ ক খ। তোমাকে একদিন আমার মতো মাটি স্লেটে খড়ি মাটি দিয়ে লিখতে হয়েছিল একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নেত্র। থামবে কেন? কথার কথা জবাব দাও। তার আগে তুমি আমার কথার জবাব দাও, আর কত অপমান তুমি আমায় করাবে? অপমান? হ্যাঁ হ্যাঁ অপমান। বলো বলো কি আমার অপরাধ? তোমার ইচ্ছার বিরুদ্ধে তো আমি তোমাকে বিয়ে করিনি, দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছি। তাহলে কেন কেন তুমি আমার হয়ে কথা বলছো না? কেন তোমার দাদা কোথায় কোথায় আমাকে অপমান করবে? বলো কেন কেন কেন? দাদার কথায় বোনের কখনো অসম্মান হয় না মেজ বৌমা। কে দাদা? আপনি? আরে আমার দাদা হওয়ার কি যোগ্যতা আছে আপনার? এখনো আমার কিছু বলা হয়নি, এবার আমি একটা একটা করে সব বলবো। আজ এখনই এই মুহূর্তে এই সংসার থেকে আমি আলাদা হয়ে যাব। না রে মিজু না, অমন কথা তুই মুখে আনিস না রে বোন। তোর বর ঠাকুর অনেক কষ্ট করে এই সংসারটাকে দাঁড় করিয়েছি, তুই যেন ভেঙে দিস না বোন। তোমাদের সংসার গড়তে গিয়ে আমি তো আমার সংসারটা ভাঙতে পারি না, তাছাড়া তোমরা আমার কে যে তোমাদের নিয়ে আমার সংসার করতে হবে? আজকে সম্পর্কটা অস্বীকার করলেও ভাস্কর আমার ভাই, আর আমি জীবিত থাকতে আমার ভাইকে এই সংসার থেকে বিচ্ছিন্ন হতে দেব না। ভাস্কর আপনার ভাই হলো, ও এখন আমার স্বামী, তাই কোনো স্বামীর কাছে তার মা দাদা বৌদির চেয়ে বউ অনেক বেশি আপন। কি বললে? মা বাবা দাদা বউ দিচ্ছে বউ বেশি আপন? মেজ বৌমা ঠিক কথা বলেছে রে ভাস্কর, কারণ এটাই তো প্রকৃত আধুনিক শিক্ষা। আর এই আধুনিক শিক্ষার বিচারে প্রত্যেক স্বামীর কাছে তার মা বাবা দাদা বউ দিচ্ছে বউ অনেক অনেক বেশি আপন। না বটা না, ও হাজার চেষ্টা করলেও আমাকে তোমার কাছ থেকে আলাদা করতে পারবে না। তোমার দাদা ক্ষমা চাইবে আমার কাছে। ভাস্কর আমার সামনে তুই এবারে বইয়ের গায়ে হাত তুলে হতা? এতকাল তোকে আমি এই শিক্ষা দিয়েছি, এত নিচে নেমে গেছিস, বল বল বল। সাবধান নীলাম্বর ঘর। মেজো বৌমা, মেজো, তুই কি করলি? তুই তোর ভাসুরের নাম ধরলি? হ্যাঁ হ্যাঁ ধরলাম ধরলাম। এতদূর সাহস কিনা আমার সামনে দাঁড়িয়ে আমার স্বামীর গায়ে হাত তোলে? আমাকে ক্ষমা করে দাও মেজো বৌমা,
আমার ভুল হয়ে গেছে। এই ভাস্কর তোমার স্বামী হবার পর থেকে আমাদের কাছ থেকে যে একটু একটু করে দূরে চলে যাচ্ছে, আমি কোনোদিন ভাবতে পারিনি মেজো বৌমা, কোনোদিন না বর্দা না। আমি আজীবন তোমার ভাই হয়েছিলাম আর আজীবন তোমার ভাই হয়ে থাকবো বর্দা। কিন্তু আমার মন বলছে কে যেন তোর হাত ধরে আমাদের কাছ থেকে অনেক দূরে সরে নিয়ে যাচ্ছে। বর্দা মেজো বৌমা, আর কখনো আমি তোমার অসম্মান করব না, আর কখনো আমি তোমার স্বামীর গায়ে হাত তুলব না। তুমি যেন আমার এই শান্তি সংসারটাকে ভেঙে দিও না মেজো বৌমা। আমি তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, আমার এই শান্তি সংসারটাকে ভেঙে যেন চিতা রাখুনে যাবে বৌদি। এখন কি করব বৌদি? তুমি আমার গালে চড় মেরেছ স্বামী বলে প্রথমবার আমি তোমায় ক্ষমা করে দিলাম, কিন্তু দ্বিতীয়বার আমি তোমায় ক্ষমা করব না। কথাটা মনে রাখো বৌদি। বৌদি ভাস্কর, এখন আমি কি করবো তুমি বলতে পারো বৌদি? কেমন করে আমি অবুজ পিউলিকে বোঝাবো? সব ঠিক হয়ে যাবে ভাই, সব ঠিক হয়ে যাবে। তুই চলো মেজুর মতন অবুজ হোস না ভাই, মাথা ঠান্ডা কর, ধৈর্য ধর, শান্ত হয়ে যা ভাই। কোন ভাষায় আমি নিজেকে সান্ত্বনা দেব তুমি বলতে পারো বৌদি? এবার বোধহয় আমি পাগল হয়ে যাবো বৌদি, পাগল হয়ে একটু জল কে আছো? আমাকে একটু জল দিতে পারো, পিপাসায় কণ্ঠনালী আমার শুকিয়ে আসছে, সারা দেহটা যেন আমার অবশ হয়ে আসছে। কে আছো গো হৃদয় বালু ব্যক্তি? আমাকে আমাকে একটু জল দিতে পারো। নিন এই খাবারগুলো, আপনি খেয়ে নিন। কে কে তুমি? আজ এক সপ্তাহ এক বিন্দু জল না দিয়ে থালা ভর্তি খাবার নিয়ে আমার সঙ্গে তুমি রসিকতা করতে এসেছো? না না, রসিকতা করতে আমি এখানে আসিনি। যাও যাও, এই খাবারগুলো নিয়ে যাও, নিয়ে যাও আমার সামনে থেকে নিয়ে যাও। দয়া করে চিৎকার করবেন না, আস্তে কথা বলুন, না হলে না হলে বিপদ হবে, বিপদ। বিপদ কিসের বিপদ? হোক বিপদ, কোন বিপদকে আমি বিশ্বাস করি না। আপনি বিশ্বাস করুন, আপনার ভাগ্যকে নিয়ে পরিহাস করতে আমি এখানে আসিনি। আমি বহুদিন বহুভাবে চেষ্টা করেছি আপনার এখানে খাবার পৌঁছে দিতে, কিন্তু কিন্তু ওদের দৃষ্টি এড়িয়ে আমি কিছুতেই এখানে আসতে পারিনি। এই খাবার গুলো আপনি খেয়ে নিন। না না না, এই খাবার আমি খাবো না, এই খাবার আমি খাবো না, এই খাবারে বিষ মেশানো আছে। বিষ দিয়ে তোমরা আমায় মেরে ফেলতে চাইছো? বাহ বাহ বাবা বাহ। কিন্তু না না, আমি বাঁচতে চাই, আমি নতুন করে বাঁচতে চাই, আমি ফিরে পেতে চাই আমার হারানো অতীতকে, আমি ফিরে পেতে চাই আমার পিছনের হোটেলে আসা আসে ইতিহাসকে। যাও যাও, এই বিষাক্ত খাবারগুলো আমার সামনে থেকে নিয়ে যাও। এগুলো এই খাবারগুলো আপনি আপনি খেয়ে নিন বাবা। বাবা বাবা তুমি আমাকে বাবা বলে ডাকলে? মনে করুন না, আমি আপনার ছেলে, তাই ছেলে কি কখনো তার বাবার মুখে বিষ তুলে দিতে পারে? আপনি আপনি কাঁদছেন? জানো বাবা, তোমার মতো না আমার একটা ছেলে ছিল, ওই শয়তান প্রেমান শুভে না দেব আমার চোখের সামনে তাকে নির্মম ভাবে খুন করেছে। কি বলছেন আপনি? শুধু তাই নয়, শুধু তাই নয় বাবা, শয়তানটা আমার স্ত্রীকে বিষ খাইয়ে মেরে ফেলেছে। আর বাবা, আমার একমাত্র আমার মেয়ে, আমার মামনি,
আমার বাবুরেকে কোথায় যে পাচার করে দিয়েছে। কিন্তু কেন, কি কারণে? ওই আমার বিষয় সম্পত্তি চুরি করার জন্য যে বেবি খুব কারখানার মালিক হিসেবে শয়তান প্রেমাং সুবেনার্জি নিজেকে পরিচয় দেয়। একদিন 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 সেই কারখানার মালিক ছিলাম আমি 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 সিদ্ধার্থ মল্লিক, আর প্রেমাংশু ব্যানার্জি ছিল আমার কারখানার ম্যানেজার। জানো জানো বাবা, তাকে আমি রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে এসে আমার সন্তানের মতো ভালোবাসতাম, কিন্তু শয়তানটা আমার ভালোবাসার সুযোগ নিয়ে আমার সারা পরিবারটাকে কাঁদবেন না, কাঁদবেন না বাবা, কাঁদবেন না। আমার বিশ্বাস আপনার যা হারিয়ে গেছে তা হয়তো আর ফিরে পাবেন না, কিন্তু কিন্তু বর্তমানে যা রয়েছে তা আপনি অতি অবশ্যই ফিরে পাবেন। আর দেরি না করে এই খাবারগুলো আপনি খেয়ে নিন কেমন? আমি আমি বাইরে পাহারায় থাকছি, আমার এই ঘন্টার ধ্বনি শুনলে এই খাবারগুলো আপনি লুকিয়ে ফেলবেন কেমন? আমি আসছি। সিদ্ধার্থ মল্লিক, তোমার ভাগ্যেরই কি পরিহাস ঈশ্বর, তোমার কাছে আমি কি চেয়েছিলাম আর বিনিময় আমি কি পেলাম? সুখ নামে সুখ পাখিটা ধরিতে গিয়ে কিনেছি সোনার খাঁচা, যা কিছু সব বিক্রিয়ে সুখ নামে সুখ পাখিটা ধরিতে গিয়ে কিনেছি সোনার খাঁচা, যা কিছু সব বিক্রিয়ে সোনার শিকল কেটে দিয়ে সে পাখি আমার চাই মরিয়ায়, চাই তো সেই যে আমার এই পরিণাম কিছু পেলাম কিছু। আমি তো বহুদিন পেট ভর্তি করে খাইনি, তবু তবু আমি কি শুকুলকে যাই খেতে হবে গ্লাস ভর্তি জল, যেন তরল অমৃত ক্ষুদার চে তৃষ্ণার জ্বালা অনেক অনেক বেশি। আমি বলো আমি এই জলটাই পাবা না না, যদি কেউ এসে পারে তাহলে তো আমার রুটিটাই খাওয়া হবে না। আমি বলো আমি বলো এই রুটিটাই আগে খাই। না না, ওটা আমার মনের ভুল, আমার মনের ভুল, আমি তো কোনো শব্দ শুনতে পাইনি। আমি বলতে রুটিতে সাত দিন আমি উপোস করে আছি, তবু সামান্য রুটিটুকু আমায় খেতে দিলে না। রুটি নড় পাগলা, তোর খবর একমাত্র শঙ্কর মাছের চাবো। আর আর মারবেন না বাবু, আর মারবেন না, আমাকে খেতে না দাও, ওই গ্লাসের জল টুকাবে একটু পানে করতে দাও, দাও দাও জল খাবি। এখানে বল বলছে তোর ঘরে খাবার কে পৌঁছে দিয়েছে? না না, আমি বলবো না, আমি কিছুতেই বলবো না। বাবু অনেকবার অনেকবার তো তুমি আমার পিঠে চাবুক মেরেছো, একবার নিজের বিবেকের পিঠে চাবুকটা মেরে দেখো তো, তোমার ভিতরের মানুষটা ঘুমিয়ে আছে না মরে গেছে? স্যার
এটা বড় কথা নয়, বড় কথা হলো কোনো কার্ড না দেখিয়ে আমাকে আমাকে ময়দান থেকে আউট করে দেবেন স্যার। এই বাগাটার ঘরে কে খাবার পৌঁছে গেছে কে বলতে পারি? ঘন্টারাম না স্যার। এই পাগলা, স্যার না তাকে খেতে বারণ করেছে, তুই তুই না খেয়ে থাকতে পারিস না। খবরদার খবরদার, কেউ দিলেও খাবি না আর না দিলেও খাবি না, মনে থাকবে? মনে থাকবে বাবু, আমার খুব মনে থাকবে, আমাকে দিলেও খাবো না আর না দিলেও খাবো না, দিলেও খাবো না। ঘন্টারাম, তোমার চোখে জল কেন ঘন্টারাম? ওই নতুন ইনকাম ট্যাক্স অফিসার আপনার ট্যাক্স ফাঁকি দেওয়ার সব কালি বিদ্যাসে জেনে ফেলেছে। তাই তো সে আপনাকে পাঁচ দিতে এখানে ছুটে আসছে। স্কাউন্ডার অফিসার, না জেনে তুমি বাগের গুহায় প্রবেশ করেছ, এত সহজে তোমাকে আমি বেরিয়ে দেব। আমার চলার পথে কোথা থেকে একটা কাঁটা গজড়েছে আমি তা কিছুই বুঝতে পারি না, কিন্তু জানি না এই প্রেমাংশ বেরোচ্ছে সেই মর্ম ভেদ করে, তাতে ওটাকে কেউ ক্ষত বিক্ষত করতে পারবে না। ওটা আমি ভুল ধরে না মিস্টার ব্যানার্জি। আপনি ইনকাম ট্যাক্স অফিসার মিস্টার ঘোষাল? আরে আসুন 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 আসুন, আমার কি সৌভাগ্য আপনার মতো মানুষের পদ ধরে আমার বাড়িতে। তারপর বলুন আমি আপনার জন্য কি করতে পারি? ধন্যবাদ মিস্টার ব্যানার্জি, আমি আপনার অডিট গুলো একবার চেক আপ করতে চাই। কিন্তু ওগুলো তো আগের অফিসার চেক আপ করে চলে গেছেন, আগের অফিসারকে আপনি ভুল অডিট সাবমিট করেছেন। তার প্রমাণ সেটা যত সবে আপনি কোটে গেলেই জানতে পারবেন। আমি বলছিলাম কি, আপনার কোনো কথাই আমি শুনতে চাই না। দীর্ঘ দু বছর আমি ট্যাক্স ফাঁকি দিয়ে বিজনেস করে আসছেন, বারবার নোটিশ দেওয়ার সত্ত্বেও আপনি কোনো অডিট সাবমিট করেননি, তাই আমি আপনাকে 24 ঘন্টা সময় দিয়ে গেলাম। এই 24 ঘন্টার মধ্যে সমস্ত অডিটগুলো সাবমিট না করলে আমি কিন্তু আইনের পক্ষ নিতে বাধ্য হব। জাস্ট আ মিনিট অফিসার, আমি বলছিলাম কি, যে ট্যাক্সটা আমি সরকারকে দেব সেটা যদি আমি আপনাকে দিই? হোয়াট, আর আসুন না, আমরা একে অপরের দিকে বন্ধুত্বের হাত বাড়ি দিয়ে নিজেদের ভবিষ্যৎটা নিজেরাই সুন্দর করে গড়ে তুলি। ধন্যবাদ মিস্টার ব্যানার্জি, আমার ভবিষ্যৎ করার জন্য সরকার আমাকে মাসে মাসে মাইনে দেন, তাই আপনার কাছে ঘুষ নিয়ে আমি আমার ভবিষ্যৎটাকে কলঙ্কিত করতে পারবো না। আপনি কিন্তু ভুল করছেন মিস্টার। এমন ভুল কিন্তু আমি জীবনে বহুবার করেছি মিস্টার ব্যানার্জি, আর এর জন্য আমি গর্বিত, এবং সুযোগ পেলে এমন ভুল কিন্তু আমি আবার করব। চলি শাকি স্যার, চলে যাচ্ছেন কে আপনি? ছিলিক, আপনাদের মতো পুরুষদের মনে ছিলিক মানাই তোমার কাজ। ছিলিক স্যার, ওনাকে দারুণ ভাবে খুশি করে দেয়, কেমন? ভালো মধু খাবে কিনা ভোমরা ভোমরা, ভালো মধু খাবে খাবে চলে তো আগুন, খাই রে ফাগুন চলে তো আগুন, তুমি বিনা রাতা কাটে না কাটে না কাটে না। সাবধান নারী, বাবুজি ছি, তোমার লজ্জা করো না, তুমি না বাঙালি মেয়ে,
একজন অপরিচিত পুরুষের কাছে নিজেকে নির্লজ্জের মতো বিলিয়ে দিতে? বাবুজি, যে বাঙালি মেয়েরা পরপুরুষের স্পর্শকে নিজেদের সতীত্বহানির মর্যাদা হিসাবে গণ্য করে, সেই বাঙালি মেয়ে হয়ে তুমি কিনা সতীত্বের মূল্যটুকু? বাবুজি, ধিক তোমার নারীত্বে আর ধিক তোমার সতীত্বে। বাবুজি, চুপ শালি বিজলি রানী, একদম কাঁদবি না। এবার কাঁদলে তোকে আমি নিচে ঘোষণ করে দেবো। জেনে চলে গেছে শের, চলে গেছে, ধরে রাখতে পারে না, এই তোর ক্ষমতা। কি করব শের, লোকটা তো আর আপনার মতো চামারি নয়। জেনে চামারি না হলে কি এই চামড়া সাপটা বোঝে শের? চলে স্টাইলম্যান অফিসার।